সালামু আলাইকুম রহমাতুল্লাহ অবারকাতুম আজ আমরা সুস্বাস্থ্যের জন্য একটি দোয়া শিখব কিসের দোয়া শিখব হ্যাঁ সুস্বাস্থ্যের জন্য একটি দোয়া শিখব কারণ আমরা অনেকেই কিন্তু যাদের স্বাস্থ্য কম তারা কিন্তু স্বাস্থ্য বেশি হওয়ার জন্য কী করি বিভিন্ন রকম খাবার খাই বা বিভিন্ন রকম আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ আমার স্বাস্থ্যটাকে একটু ভালো করে দাও কারণ স্বাস্থ্য কম থাকলে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোশাক পাতি বললে ভালো দেখা যায় না কিন্তু আসলেই স্বাস্থ্যই কিন্তু বড় কিছু নয় আপনার স্বাস্থ্যটা যদি সুস্বাস্থ্য হয় আপনার স্বাস্থ্য হওয়ার পরে যদি সুস্থ থাকেন তাহলে সেই স্বাস্থ্যটা কিন্তু ভালো ঠিক আছে না আর যে স্বাস্থ্য বেশি হইলো কিন্তু এই স্বাস্থ্যের সাথে অনেক অসুস্থতার সাথে আপনি জড়িত তাহলে এই স্বাস্থ্য দিয়ে সেটা আপনি কিন্তু কোনো ফায়দা পাবেন না এই জন্য সুস্বাস্থ্য যে স্বাস্থ্য হইলে আপনার শরীরটা সবসময় সুস্থ থাকবে দেখতে ভালো দেখা যাবে আপনি ফিট থাকবেন ঠিক আছে এরকম সুস্বাস্থ্যের জন্য নবী করিম সাল্লি আসাল্লাম ওম্মরদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আপনারা যদি পড়েন যদি শিখেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই মানসম্পন্ন একটি সুস্বাস্থ্য অবশ্যই দান করবে এবং এই দোয়াটি বললে আপনার স্বাস্থ্য হইলেও আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন এবং সুস্বাস্থ্য যেটাকে বলা হয় আপনার সেই স্বাস্থ্যের সাথে কোনো অসুখ থাকবে না এবং সেই স্বাস্থ্য হইলে আপনাকে আল্লাহ তালা সব ধরনের বালা মুসিবতের হাত থেকে বিপদ আপদের হাত থেকে হেফাজত রাখবে তো এই জন্য সুস্বাস্থ্যতার জন্য নবীজি যে দোয়াটা শিক্ষা দিয়েছেন আমাদের সেই দোয়াটি শিখার দরকার আছে না নাই আছে তো এই জন্য এখন আমরা দোয়াটি অবশ্যই খুব সুন্দর করে শিখব ঠিক আছে সুস্বাস্থ্য জন্য নবীজি এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হ্যাঁ দোয়াটি একদম ছোট এবং সহজ দোয়া আপনারা চাইলে আমার মনে হয় দুই মিনিটেই একদম হানড্রেড পারসেন্ট কমপ্লিট দোয়াটি শিখতে পারবেন এবং আমল করতে পারবেন তো তার আগে আমলটি আমরা সহজেই জেনে নেই আমলটি হচ্ছে এই দোয়াটি আপনারা সকালে তিনবার পড়বেন এবং বিকালে তিনবার পরবেন সকালে কতবার পড়বেন বিকালে কতবার পরবেন হ্যাঁ তিনবার তিনবার পড়লে তিন মিনিট সময় লাগবে না দোয়াটি একদম সহজ তো আমরা আমল জানলাম এখন দোয়াটি আমরা খুব সহজে এখন মুখস্থ করে নেব ঠিক আছে আমার সাথে কয়েকবার বললে আপনাদের সকলেরই খুব সহজেই মুখস্থ হয়ে যাবেন দোয়াটি হচ্ছে أسألك العافية أسألك العافية أسألك العافية أسألك العافية في الدنيا في الدنيا في الدنيا في الدنيا والآخرة والآخرة والآخرة. والآخرة. اباش اللهم إني. اللهم إني. أسألك العافية. أسألك العافية. اللهم إني أسألك العافية. اللهم إني. হ্যাঁ দর্শক শ্রোতা ভাই ও বোনরা আপনারা চাইলে এই দোয়াটি এখান থেকে খুব সহজেই সুন্দরভাবে শিখে এবং সকাল বিকাল যদি তিন তিনবার করে পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার স্বাস্থ্য যদি কম থাকে আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে দিবে এবং আপনার আপনাকে আল্লাহ তালা একটি সুস্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য যেটা আপনার শরীরের জন্য ফিট আপনার সুস্থতার জন্য ফিট এমন সুন্দর স্বাস্থ্যের অধিকারী আল্লাহ তালা বানিয়ে দিবে তো এই আমলটি আমরা সকলে করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তাই আপনারা সকলেই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর দোয়া নামাজের সকল বিষয় রোজার সকল বিষয় ইসলামের টোটাল সকল সমস্যার সমাধান আমরা এই মফিদি মিডিয়ার মাধ্যমে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে থাকি তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আপনিও আমাদের মতো এই মফিদি পরিবারের একজন সদস্য হয়ে যান কি দর্শক বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমাদের সকলের অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে যান আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে ইসলামের সকল বিষয় শিখার জানার بوزار توفيق دن كورك امين السلام عليكم ورحمه الله وبركاته